মাঝে মাঝেই ফেসবুকে এই ধরনের পোস্টে দেখা যায় 3-4 লাখ টাকার ফোন তারা 3-4 হাজার টাকায় সেল করে দিচ্ছে। আইফোন 13 প্রো এই ফোনটির বর্তমান মার্কেট প্রাইস আছে 1,47,000 টাকা, তারা প্রাইস দিয়েছে মাত্র 4,000 টাকা। এত দামি ফোন এত কম দামে কিভাবে সেল করতেছে তারা, এটা দেখার জন্য আমি ফাইনালি তাদের কাছে আইফোন 13 প্রো এই ফোনটি অর্ডার করে দিলাম। অর্ডার করার 2 দিন পরেই ফোনটি আমার হাতে পেয়ে যায়। এখন আমি আপনাদেরকে সাথে রেখে দেখব 4,000 টাকার আইফোন 13 প্রো ফোনটি কীরকম। গাইস, আইফোন 13 প্রো ফোনটি আনবক্স করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ রইল, আমাদের পেজটি ফলো দিয়ে দিবেন। যাই হোক গাইস, বক্স থেকে পেপারগুলো সরিয়ে নেওয়ার জন্য আমরা খুবই ধারালো একটি ব্লেড সংগ্রহ করে নিয়েছি। গাইস, এখন আমরা বক্সের গায়ে থেকে পেপারগুলো কেটে সরিয়ে নিব। বক্সের গায়ে এমনভাবে কস্টিপ পেঁচানো হয়েছে মনে হচ্ছে 4,000 টাকার কস্টিপ এখানেই পেঁচিয়ে ফেলছে। গাইস, এখনও যারা আমাদের পেজটি ফলো করেননি তারা দয়া করে আমাদের পেজটি ফলো করে দেন। আমাদের পেজে 15,000 ফলোয়ার কমপ্লিট হলে আপনাদের জন্য থাকছে দারুণ একটি গিভওয়ে। তো ফার্স্ট আপনারা পেজটি ফলো করে দেন যাতে তাড়াতাড়ি গিভওয়েতে অংশগ্রহণ করতে পারেন। যাই হোক গাইস, আইফোন 13 প্রো গাইস আমাকে আইফোন 13 প্রো এই ফোনটি না দিয়ে রিয়েলমি নার্জো সিরিজের ফোনটি দিয়েছে, রিয়েলমি নার্জো 30A। গাইস, নার্জো 30A এই ফোনটির বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে 14,000 টাকা, আমার তারপরেও কিন্তু 10,000 টাকা লাভ থাকে। এর আগে আমি ফেসবুকে আরও 2 বার ফোন অর্ডার করেছি, সেই বক্সগুলো খুবই হালকা ছিল, তবে আজকের বক্সটা একটু ভারী ভারী লাগতেছে। যাই হোক, আমরা বক্সের ভিতর থেকে মোবাইল ফোনটি বের করে নেই। আজকের বক্সটি খুলতে আমার কাছে একটু অন্যরকম লাগতেছে, মনে হচ্ছে এবার আর প্রতারণার শিকার হব না, কারণ আজকের বক্সটি খুবই ভারী ভারী লাগতেছে, এর আগের বার ছিল খুবই হালকা। দেখি তাহলে ফার্স্টে এই বক্সের ভিতর কি রয়েছে। এই বক্সের ভিতর একটি পিন দেখতে পারতাছি, তো পিনটি খুবই কাজের একটি পিন, আমার অনেক কাজে দিবে। এরপরে আছে কিছু গ্যারান্টি কার্ড। 2 দিন ধরে আমার ফোনের পিনটি খুঁজে পাচ্ছি না, এই পিনটি ব্যবহার করতে পারবো। এখন আমরা বক্সের ভিতর থেকে ফোনটি বের করে নেই। গাইস, আমি এবারও প্রতারণার শিকার হয়ে গিয়েছি, আমাকে রিয়েলমি ফোনও দেয়নি, আমাকে বাটন ফোন দিয়েছে, 4,000 টাকা নিয়ে 1,000 টাকার ফোন দিয়েছে। গাইস, এখন আমরা দেখব এই ফোনটি অন হয় নাকি। আর এই ফোনটি অর্ডার করার আগেই কিন্তু আমি জানতাম আমি প্রতারণার শিকার হব, কারণ এর আগে আমি আরও 2 বার প্রতারণার শিকার হয়েছি, এবার জানার পরেও কিন্তু আমি অর্ডার করেছি। আমার এই ফোনটি অর্ডার করার একটি উদ্দেশ্য যাতে আমার অডিয়েন্সে যারা আছে তারা কখনো এই ধরনের প্রতারণার শিকার না হন। এইভাবে দৈনিক কেউ না কেউ তার কষ্টের জমানো টাকা দিয়ে কিন্তু এই ফোনগুলো অর্ডার করে প্রতারণার শিকার হচ্ছেন। আপনারা কখনো এই ধরনের ভুলগুলা করবেন না। যাই হোক, আমরা দেখি এই ফোনটি অন হয় নাকি। গাইস, আজকের ফোনটি দেখে মনে হচ্ছে ভালোই হবে, মানে ব্যবহার করা যাবে। যাই হোক গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।